2021 বর্ষ শিক্ষাবর্ষে পাঁচের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। 2021 বর্ষ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ভালো লাগার ভালোবাসার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যদি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় আপনাদের দেখতে খারাপ লাগবে বা হয়তো ভালো লাগবে না, সেজন্য আমি খুব শর্টকাটে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে যে আমরা দেখেন আপনাদের এখানে মোট ফুল বিজ্ঞপ্তিটা দেওয়া আছে, তো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে নিচে, আপনি সেখান থেকে চাইলেও বিজ্ঞপ্তি সম্পর্কে পুরো ধারণা নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। তো মূলত কথা হচ্ছে এটা 2021 বাইশ শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তি, এবং এখানে ভর্তির যে আবেদন সেই আবেদনটি শুরু হয়েছে আজ থেকে, অর্থাৎ 20 এপ্রিল থেকে, এবং 10 মে পর্যন্ত প্রাথমিক অনলাইন যে আবেদন সে আবেদনটি চলবে। যে কোনো মোবাইল থেকে, ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট আপনাকে প্রবেশ করতে হবে। সেই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি ওয়েবসাইটের যদি আমি একটু লিঙ্কটা বলে দিতে চাই, আর সেটি হচ্ছে admission.es.du.ac.bd। এই যে এখানে দেখেন দেওয়া আছে, সেটা আপনারা দেখলে বুঝবেন, সমস্যা নেই। তারপরে মোট কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তির জন্য মোট 5টি ইউনিট রয়েছে, সেটা হচ্ছে ক, খ, গ, ঘ এবং হচ্ছে চ ইউনিট। আগামী বছর থেকে ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিট থাকবে না, ঢাকা ইউনিভার্সিটির মোট 4টি ইউনিট থাকবে। তো আমরা প্রথমে একটু ক ইউনিট নিয়ে আলোচনা করতে চাই, ক ইউনিটে কারা কারা পরীক্ষা দিতে পারবে। ক ইউনিট মূলত বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য, তো বিজ্ঞান বা সমমানের শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই ইউনিটে অ্যাপ্লাই করার জন্য আপনাদের সর্বমোট পয়েন্ট থাকতে হবে এসএসসি এবং এসএসসি মিলে 8, এবং এসএসসি এবং এসএসসি তে আলাদাভাবে 3.50 থাকতে হবে। অর্থাৎ যদি আপনার এরকম হয় যে আপনার এসএসসি তে আপনার সিজিপিএ আউট অফ ফাইভ এবং ইন্টারমিডিয়েটে 3, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনার যে কোনো পরীক্ষা ন্যূনতম সিজিপিএ যেটা 3.5 থাকতে হবে, এবং দুটা মিলে 8 হলেই হবে। তো তারপর আমরা যদি খয়নিট একটু কথা বলি, তাহলে হচ্ছে খয়নিট, খয়নিট মূলত মানবিক শিক্ষার্থীদের জন্য, যারা মানবিক শিক্ষার্থী তারা ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন। এবং খয়নিটের মোট সিজিপিএ ধরা হয়েছে মোট 7.5, এবং এটা এবং এসএসসি এবং এসএসসি মিলে, এবং আপনাকে পৃথকভাবে, অর্থাৎ এসএসসি অথবা এসএসসি আপনাকে পৃথকভাবে থাকতে হবে 3.00, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আমরা যদি গয়নেটের কথা বলি, গয়নেট মূলত ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের জন্য, যারা এসএসসি তে ব্যবসা শিক্ষায় পড়াশোনা করেছেন, তো ব্যবসা শিক্ষা বিভাগে, তারা মূলত এই ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন। এই ইউনিটের সর্বনিম্ন সিজিপিএ 3, অর্থাৎ এসএসসি এবং ইন্টারমিডিয়েটে আপনাকে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে, এবং সর্বমোট সিজিপিএ অর্থাৎ এসএসসি এবং এসএসসি মিলে আপনাকে সিজিপিএ থাকতে হবে 7.5। এবং গয়নেট, গয়নেট মূলত একটা বদলি ইউনিট, অর্থাৎ এখানে সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারে। অর্থাৎ এখানে আপনি আর্টসে পরীক্ষা দিলে যাইতে পারবেন হচ্ছে কমার্সের সাবজেক্টে, এবং সায়েন্সে যদি আপনি সায়েন্সের যদি সাবজেক্টে এসএসসি তে বড় থাকেন, এবং আপনি যদি গয়নেটে পরীক্ষা দেন এবং চান্স পান, তাহলে আপনি কমার্স এবং আর্টসের সাবজেক্ট পাবেন। এবং আপনি যদি আর্টসের যদি হচ্ছে ব্যবসা শিক্ষা অনুষদ, অর্থাৎ আপনি যদি কমার্সের ইউনিট থেকে পরীক্ষা দেন এইখানে, তাহলে আপনি পাবেন হচ্ছে আর্টসের সাবজেক্ট। এবং এই ইউনিটে পরীক্ষা দিতে হলে আপনার সর্বমোট সিজিপিএ থাকতে হবে 8, এসএসসি এবং এসএসসি মিলে, এবং আপনার পৃথকভাবে ন্যূনতম সিজিপিএ থাকতে হবে 3.5। ওকে, তো এরপর কথা হচ্ছে আমরা একটু, এটা হচ্ছে মূলত, তারপর আছে চয়নিট, চয়নিটে পরীক্ষা দিতে হলে আপনাদের ন্যূনতম সিজিপিএ 6.5 লাগবে, এবং সর্বনিম্ন সিজিপিএ এসএসসি এবং এসএসসিতে পৃথকভাবে থাকতে হবে আপনার 3। এবং আরেকটা বিষয় হচ্ছে এই চয়নিট মূলত চারুকলা অনুষদ, অর্থাৎ যারা হচ্ছে অঙ্কন অথবা চারুকলা রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে তারা পড়তে চান, তারা এখানে হচ্ছে পরীক্ষা দিবেন। তো চারুকলার ইউনিটে মোট সাবজেক্ট রয়েছে 8টি, সেটা হচ্ছে অঙ্কন, চিত্রায়ন, গ্রাফিক ডিজাইন, প্রিন্ট মেকিং, প্রাচ্যকলা, মৃৎশিল্প, ভাস্কর্য, চারুশিল্প ও শিল্পকলার ইতিহাস। তো এই হচ্ছে মূলত এদের সাবজেক্ট। এখন আমরা একটু যদি কথা বলি কোঠায় ভর্তি নিয়ে, কোঠায় যারা ভর্তি হতে চান, যাদের কোঠা আছে এখানে দেখেন কাদের কাদের কোঠা আছে, ঢাকা ইউনিভার্সিটির কর্মকর্তা কর্মচারী, তারপর হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তারা, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা সন্তান যারা আছে, খেলোয়াড়, বিভিন্ন খেলায় পারদর্শী তারা এখানে, তাদের জন্য কোঠা রয়েছে। এছাড়া আরও বিভিন্ন কোঠা রয়েছে, যাদের কোঠা আছে তাদের ফল প্রকাশের 7 দিনের মধ্যে আপনাদের যে সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে ভর্তি কেন্দ্র যে ভর্তি অফিস রয়েছে সেই অফিসে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। কি কি লাগবে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে একটা লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন।
দেন আপনাদেরকে এখানে যেটা দেওয়া আছে হলো কবে পরীক্ষা হবে, সেটা হচ্ছে প্রথম প্রথম যেটা হচ্ছে অন্যান্য বছর কয় ইউনিটের পরীক্ষা হইতো, এবছর প্রথম পরীক্ষা হবে গ ইউনিটের। এই পরীক্ষাটি 3 তারিখে অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত, এবং পরের দিন অর্থাৎ 4 জুন পরীক্ষা হবে খ ইউনিটের শনিবার সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত। এরপর দিন ক ইউনিটের পরীক্ষা হবে, সরি, এরপরে 10 জুন পরীক্ষা হবে ক ইউনিটের শুক্রবার, এবং খ ইউনিটের পরীক্ষা হবে 11 জুন, এবং চ ইউনিটের পরীক্ষা হবে 17 জুন। এখানে বারগুলো দেওয়া আছে, দেখতে পারবেন, সমস্যা নেই। এবং প্রত্যেকটা পরীক্ষা সকাল 11টা থেকে 12:30 বন্ধ হবে, শুধুমাত্র চ ইউনিটের, যেহেতু শুধু সাধারণ জ্ঞান অংশ রিটার্নটা পড়া হয়, তো সেই জন্য ওই পরীক্ষাটা হবে সকাল 11টা থেকে 11টা 30 পর্যন্ত। এবং পরীক্ষা হবে মোট 100 নম্বরে, যেখানে ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট এবং ঘ ইউনিট এই 4টার বেলায় এমসিকিউ থাকবে 60, এবং এর জন্য সময় থাকবে 35 মিনিট, এবং লিখিত জন্য সময় থাকবে 40 মিনিট, নম্বর থাকবে 40 এবং সময় থাকবে 45 মিনিট, এবং মোট পরীক্ষা হবে 1 ঘন্টা 30 মিনিট। এবং চ ইউনিটের জন্য এমসিকিউ থাকবে 40টা, এবং এর জন্য সময় থাকবে 30 মিনিট, এবং লিখিত জন্য সময় থাকবে 60 মিনিট, এবং নম্বর হচ্ছে এখানে 60, এবং পরীক্ষা হবে 1 ঘন্টা 30, অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের জন্য মোট পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এবং পরীক্ষার দিন অবশ্যই ফোন, ক্যালকুলেটার বা ইলেকট্রনিক কোনো ডিভাইস সঙ্গে আনা যাবে না। এবং ভর্তি পরীক্ষা আবেদন কেমনে করতে হবে, এটা নিয়ে আমি একটা ভিডিও দিবো, আপনারা সেখান থেকে চালিয়ে দেখে নিতে পারবেন। তো এটাই মূলত, ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।